গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের দাবি জানিয়ে আসানসোল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি ঘটনায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুদীপ্ত রায়, তিনি বর্ধমান জেলা আদালতের আইনজীবী। তিনি সুদীপ্ত রায় নাম করেন। বর্ধমানের বড়নীলপুরে সুদীপ্ত রায়ের বাড়িতে গতরাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ একযোগে তল্লাশি চালায়। সুদীপ্ত রায়ের মা অর্চনা রায়ের দাবি, ছেলেকে ফাঁসানো হয়েছে। ধৃতকে 10 দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ আসানসোল জেলা আদালতে পেশ করা হচ্ছে। ওই তো আমার বড় ছেলেকে ফাঁসিয়েছে না, ওই না আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। আপনার ছেলের নাম কি সুদীপ্ত রায়? আচ্ছা আচ্ছা, কারা ফাঁসালো? বাপা কি চট্টোপাধ্যায়? বাপা চট্টোপাধ্যায় জালিয়াতি করছিল, আমার ছেলে প্রতিবাদ করেছে, সে টাকা তুলছিল কোনখানে বলতো? মোটরের সামনে একটা পার্কিং নাই, ডেলি 50,000 টাকা করে তুলতো। যে আমার ছেলে প্রতিবাদ করেছে বলে আমার ছেলেকে ফাঁসি দিয়েছে ওর অফিসে। ও সই করেছে, সিলে ছাপ দিয়েছে, আমার ছেলে সিল কোথায় পাবে?